একদিন থাকবে মায়ের সঙ্গে, একদিন থাকবে বাবার সঙ্গে, একদিন থাকবে মায়ের সঙ্গে, আরেকদিন থাকবে বাবার সঙ্গে, ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত। আর ষোলোই ফেব্রুয়ারিতে এই মামলার শুনানি হবে হলো আপিল আদালতে, অ্যাডমিশন শুনানি করবেন তারা যে আপিল করেছেন সেখানে। বড় মেয়ের ব্যাপারে অতীতের যে আদেশ ছিল সেটাই কার্যকর হবে, আর দ্বিতীয় মেয়ের ব্যাপারে যেহেতু এখানে একটা কমপ্লেক্স সিচুয়েশন বিল্ড আপ হয়েছে, সেজন্য আমরা এগ্রি করেছি যে সপ্তাহে অল্টারনেট ডে করে এটাকে ভাগ করে দিব, মায়ের কাছে যাবে একদিন, বাবার কাছে একদিন, মায়ের কাছে একদিন, বাবার কাছে একদিন, এভাবে চলবে ষোলোই ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে বিদেশে যাওয়ার ব্যাপারে কী বলবো? না, বিদেশে যাওয়ার ব্যাপারে তো অতীতে সুপ্রিম কোর্ট থেকেই রেস্ট্রিকশন আছে, এই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করবো। সুপ্রিম কোর্ট পারমিশন ছাড়া আমরা কোথাও আইন অমান্য করে আমরা কোথাও যাব না, এটা আমাদের কাজ। বড় মেয়েকে বাবা দেখতে পাবে না? বড় মেয়ে তো মায়ের কাছেই আছে, বড় মেয়ে নিয়ে তো আজকে কোনো বিবাদ নেই, মামলা তো সেটেল হয়ে গেছে। বড় মেয়ের ব্যাপারে তো মামলা সেটেল হয়ে গেছে, মায়ের কাছেই আছে, কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে যে ছোটো মেয়ের ব্যাপারে আজকের যে সিদ্ধান্ত আছে, আজকের যে সিদ্ধান্ত আছে যে শুধুমাত্র ছোটো মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য, কে কার অধিকার হারিয়েছেন আর কে কার অধিকার পেয়েছেন এইটা প্রশ্ন নয়। এখানে প্রশ্ন হলো বাচ্চাদের কল্যাণ কোথায় নিশ্চিত হচ্ছে, এটাই মূল। এর আগে আদালতে যে রায়টা হয়েছে সেখানে কি বলা হয়েছে যে বাবা বা কোনো মেয়ের সাথে দেখা করতে পারবে না, যেমন বড় মেয়ের সাথে দেখা করতে পারবে না, এটি বলা হয়েছে কিনা? মানে বাবা আসলে দেখা করতে পারবে কিনা? এটা পারিবারিক আদালতের রায়, পারিবারিক আদালতের রায়ে আপনারা একটু একটা জিনিস মনে বলতে বুঝতে ভুল হচ্ছে, এই মামলা কিন্তু পরিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে। পরিপূর্ণ নিষ্পত্তির মানে কি? কাস্টডি কার কাছে থাকবে আর কার কাছে থাকবে না? এক সময় আপনারা দেখেছেন উভয় পক্ষ দেখা সাক্ষাতের কথা বলেছে, এখন দেখা সাক্ষাতের প্রশ্ন না, এখন মূল প্রশ্ন হলো কাস্টডি কার কাছে থাকবে কার কাছে থাকবে না। পারিবারিক আদালত সেটা নিষ্পত্তি করে বলে দিয়েছে বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে, এখন আবার নতুন প্রশ্ন কেন আসবে? এর অর্থ হলো আমরা একই কথা বারবার বলার চেষ্টা করছি। মূল মামলা ডিসপোজাল হয়ে গেছে, এখন বাবার কোনো মামলা নাই, কারণ মামলা ডিসমিস হয়ে গেছে।